সূর্যের দৃষ্টি আচ্ছন্নকারী রশ্মির জাল ভেদ করে সম্প্রতি 2022 AP7 নামে এক বড় মাপের উল্কার অস্তিত্ব উন্মোচনের খবর ঘোষণা করল আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। যদিও এই সাফল্যের আনন্দকে ছাপিয়ে এখন এক অজানা আশঙ্কার মেঘ ঘুরপাক খাচ্ছে বিজ্ঞানীদের মনে, কারণ পৃথিবীর কক্ষপথকে ক্রস বা অতিক্রম করছে এই উল্কাটির কক্ষপথ, যার জেরে ভবিষ্যতে পৃথিবীর সঙ্গে উল্কাটির সংঘর্ষ ঘটার আশঙ্কা রয়েছে। যদিও তা শুধু আশঙ্কা মাত্র বলেই জানান বিজ্ঞানীরা। যদি তেমনটা হয়েও থাকে তা সুদূর ভবিষ্যতের গর্ভে বলে আশ্বস্ত করছেন বিজ্ঞানীরা। পৃথিবীর বর্তমান বাসিন্দাদের এই নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ খুব একটা নেই। সূর্যের রশ্মির তেজ অতিক্রম করে যে কোনো রকমের গবেষণামূলক কাজ চালানো বিজ্ঞানীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রায় 1.5 কিলোমিটার চওড়া 2022 AP7 নামে এই উল্কাটির খোঁজ পাওয়া নিঃসন্দেহে মহাকাশ বিজ্ঞানীদের কাছে এক বড় সাফল্য। ডার্ক ম্যাটার পর্যালোচনার জন্য চিলিতে রয়েছে ভিক্টর এম ব্লাঙ্কো নামে টেলিস্কোপ। সেটির সঙ্গে একটি শক্তিশালী প্রযুক্তির যন্ত্র জুড়ে চলে এই অনুসন্ধান পর্ব। 2022 AP7 এর পাশাপাশি আরো দুটি উল্কারও সন্ধান পাওয়া গিয়েছে একই সঙ্গে। সে দুটিও পৃথিবীর নিকটবর্তী অঞ্চলের বাসিন্দা, যার মধ্যে একটি এখনো পর্যন্ত আবিষ্কৃত হওয়া সূর্যের সবচেয়ে কাছের উল্কা বলে জানানো হয়েছে। তবে পৃথিবীর জন্য অন্তত এই দুটির কোনোটিও ক্ষতিকর নয় বলে জানানো হয়েছে। আতঙ্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে 2022 AP7। এই গবেষণাটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে। রিপোর্টের মূল লেখক কার্নেগি ইনস্টিটিউট অফ সায়েন্সের স্কট শেফার্ডের বক্তব্য, 2022 AP7 পৃথিবীর কক্ষপথের উপর দিয়ে যাবে, যে কারণে পৃথিবীর কাছে তা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমানে বা ভবিষ্যতে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটার মতো এই উল্কার গতিপথে বদলের পরিস্থিতি তৈরি হবে কিনা তা নিয়ে স্পষ্ট প্রমাণ মেলেনি। তবে মহাকাশে প্রদক্ষিণরত আর 5টা বস্তুর মতো ভবিষ্যতে বিভিন্ন গ্রহের মাধ্যাকর্ষণের প্রভাবে তার গতিপথে বদল আসা অস্বাভাবিক কিছু নয়। ফলে আগামী সময়ে কি হতে পারে তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। গত 8 বছরে আবিষ্কার হওয়া মহাকাশীয় বস্তুগুলির মধ্যে 2022 AP7 সবচেয়ে বড় মাপের তো বটেই, পৃথিবীর জন্য সম্ভবত সবচেয়ে ক্ষতিকর এমনটাই মত বিজ্ঞানীদের। বর্তমান কক্ষপথের ধারা অনুযায়ী সূর্যকে প্রদক্ষিণ করতে 5 বছর লাগে এই উল্কার। বর্তমান পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে কাছে এলেও তার থেকে এই উল্কার দূরত্ব থাকবে বেশ 100,000 কিলোমিটার। ফলে ভয়ের তেমন কোনো কারণ নেই, কিন্তু যদি কোনো কারণে পৃথিবীর সঙ্গে উল্কাটির ধাক্কা লাগে তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে যে ধুলো ছড়িয়ে পড়বে তার প্রভাবে বিলুপ্তির পথে এগিয়ে যেতে পারে একাধিক প্রজাতি। যদিও আগামী শতাধিক বছরের মধ্যে তেমন ঘটনা ঘটার আভাস নেই বলেই আশ্বাস দিচ্ছেন বিজ্ঞানীরা।